নমস্কার, আমি রাজীব বাইন। আমার ইলেকট্রো বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের টপিক, জেনার ডায়োড। সো জেনার ডায়োড সম্পর্কে আমি আগেও বলেছি, বাট আবার বলতে চাচ্ছি এই জন্য যে আগের ভিডিওটি আমার ক্লিয়ারিটির সঙ্গে অডিওটা নাকি আসেনি। সো তাই জন্য আমি নতুন করে প্রজেক্ট বানালাম এবং আপনাদের জন্য এটাই দিতে চলেছি এখন। কিন্তু তার আগে বলছি, অনেকেই অনেক রকম রিকোয়েস্ট করেছেন, সো আমি এখন পড়াশোনার মধ্যে ইনভলভ হয়ে গেছি পুরোপুরি, সো আমি এখন সময় পাই না। কিন্তু জেনার ডায়োডটা যেহেতু আগের প্রজেক্ট ছিল তাই জন্য বানাচ্ছি। আপনারা আমার সঙ্গে অবশ্যই থাকুন, আমি খুব শীঘ্রই আপনাদের সমস্ত রকম চাহিদা পূরণ করতে চলেছি। আপনাদের যত কমেন্ট আছে আমি সবই লক্ষ্য করি, রিপ্লাই দিতে পারি না, আমি খুবই ব্যস্ত হয়ে গেছি বর্তমানে। কিন্তু আমি চাই আপনাদের অ্যান্সার আপনারা পান। সো তার জন্য বলছি, আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, আমি আপনাদের সমস্ত কোশ্চেনের যে অ্যান্সারগুলো আছে সব দিয়ে দেবো। ওকে, সো আপনারা কন্টিনিউ ফলো করুন আমাকে। তো চলুন আজকে শুরু করা যাক জেনার ডায়োড। সো জেনার ডায়োড আমরা আগে দেখেছি, জেনার ডায়োড দেখতে এরকম হয়, কাচের প্রলেপ দেওয়া থাকে এবং ভিতরে কিছু পিঙ্ক কালারের থাকে এবং ব্ল্যাক আবার পিঙ্ক, এবং এর যে সিম্বলটা হয় সেটা এরকম হয়। তো সিম্বল একটু আলাদা আছে, যেটা নর্মাল ডায়োড সেটা দেখতে সেম হয়, বাট শুধু এই বেঁকানো অংশটুকু থাকে না, এই বেঁকানো অংশটুকু, জাস্ট স্ট্রেট একটা দাগ থাকে, এখানে ওই বেঁকানো অংশটুকু থাকে না। সো নর্মাল ডায়োডে অ্যানোড ক্যাথোড এইরকমই, এবং এই জেনার ডায়োড যেটা যে দেখছেন এটা জেনার ডায়োড। সো এটা দেখে বুঝতে পারছেন সিম্বলের সঙ্গে মিলাতে হয়তো অসুবিধা হবে না, এই পিনটা অ্যানোড এবং এই পিনটা ক্যাথোড, এই যে কালো দাগটা আছে এটা মানে এটা। ওকে, তো চলুন দেখে নিই জেনার ডায়োডের কী কাজ। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নর্মাল ডায়োড এবং এটা হচ্ছে জেনার ডায়োড। সো কী করে বুঝবো, আমরা যদি কোনো সার্কিটে, কোনো সার্কিট বোর্ডে যদি সিম্বল দেওয়া থাকে তো এই সিম্বল দেখে আমরা বুঝতে পারি, এই সিম্বলটা দেখে আমরা বুঝতে পারি। এবং এখানে দেখুন নর্মাল ডায়োডে জাস্ট স্ট্রেট একটা দাগ আছে এবং বাকি সব সমান, এখানে অ্যানোড, এখানে ক্যাথোড, এটারও এটা অ্যানোড এবং এটা ক্যাথোড, এখানে দেখানো হয়েছে অ্যানোড এবং ক্যাথোড। সো আমরা এটা নিয়ে আলোচনা করব, একটা নর্মাল জেনার ডায়োডের কাজ কী। মনে করুন এটা একটা 3.3 ভোল্টের জেনার ডায়োড এটা, এবং এটা হচ্ছে অ্যানোড মানে পজিটিভ এবং এটা নেগেটিভ। তো সেটা দেখানোর জন্য এটা পজিটিভ এবং এটা নেগেটিভ, এই সিম্বলটা দেখে হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন এর মানে, এটা এর মানে হচ্ছে ব্যাটারি এটা নেগেটিভ এবং এটা পজিটিভ। এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, লোড লাগানো আছে। তো আমি যখন এখানে 5 ভোল্ট প্রদান করব এখানে 5 ভোল্টই পাবে, কিন্তু যখনই এখানে দেখবে এখানে জেনার ডায়োড লাগানো আছে একটা 3.3 ভোল্টের, এটা পজিটিভ এটা নেগেটিভ, তো যখনই দেখবে এখানে জেনার ডায়োড লাগানো আছে তখনই এ কমে যাবে, এখানে যতটা ভোল্টেজ আছে 3.3 ভোল্টই রাখবে, বাকিটুকু এ অপসারণ করবে, বাকিটুকু এ ধরবে না। সো আমি এই এখানে এবং এখানে মানে এই যে ওয়্যারটা দেখানো আছে এটা এবং এটার সমন্বয়ে এখানে আমরা 3.3 ভোল্টই পাবো। যদি সার্কিটটা কোনো কারণে নষ্ট হয়ে যায় বা কিছু হয়ে যায় তখন আমরা এখানে অন্য মাপ পেতে পারি। সো এটা বোঝানোর জন্য একটা সিম্পল একটা থট দিচ্ছি, দেখুন আপনারা দেখে থাকবেন এলাকায় জল সরবরাহ করার জন্য বা জল সরবরাহ দেওয়ার জন্য একটা সিস্টেম থাকে। যেমন মনে করুন এটা হচ্ছে বড় একটা ওয়াটার ট্যাঙ্ক। সো যেমনই হোক ছবির দিকে দেখবেন না, জাস্ট আইডিয়াটা নিন। সো এখানে একটা পাইপ লাগানো আছে, এবং এখানে এটা, সো একটা পাইপ, এবং এখানে আর সরি এখানে আর একটা আছে, তো এটার সঙ্গে এটা কানেক্ট করা আছে। এবার এখানে অনেক জল, রাইট, এবং এই পাইপের মধ্যে থেকে জল আসছে আসছে আসছে, যেহেতু এর হাইট আছে এই পর্যন্ত,
সেহেতু আমাদের এই জলটা ওঠার চেষ্টা করবে, সেটা আমরা সবাই জানি। সো এটা উপরের দিকে ওঠার চেষ্টা করবে, কিন্তু মনে করুন এখানে একটা গর্ত আছে, গর্ত না একটা ছিদ্র। সো এটা এখানে যে ছিদ্রটা আছে, জল অবশ্যই এর উপরে আর যেতে পারবে না, রাইট? সব এখান থেকে বেরিয়ে যাবে। সো এই যে হাইটটা, তো আমরা এই হাইট অনুযায়ী আমরা পরের ট্যাঙ্কিতেও, এখানে কিন্তু কোনো ছিদ্র নেই, কিন্তু পরের ট্যাঙ্কিতে আমরা এই হাইটেই জল থাকবে, রাইট? এর উপরে আর উঠবে না। তো এটাই হচ্ছে কাজ, মনে করুন এটা জেনার ডায়োড এবং এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক কারেন্ট বা ব্যাটারি সোর্স। এখানে যদি 5 লিটার জল থাকে, সো এখানে মনে করুন এটা 3 লিটারের মাপ দেওয়া আছে, তো এখানে 3 লিটার অবধি আসবে এবং এখানেও 3 লিটার অবধি ধরবে, এর উপরে আর হতেই পারবে না। সো এভাবে জেনার ডায়োডটা কাজ করে। তো আশা করি বোঝাতে পারলাম। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। গুড নাইট।